এবং হাটে এক শিশুকে তিন মাস ধরে যৌন নিপীড়নের অভিযোগ মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকি নিরাপত্তাহীনতায় স্বজনরা জয়পুরহাটের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে তিন মাস ধরে অভিযোগ উঠেছে প্রতিবেশী চঞ্চলের বিরুদ্ধে বিষয়ে কাউকে জানালে শিশু ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সম্প্রীতি আবারও যৌন নিপীড়নের চেষ্টা করলে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা অভিযুক্তকে ধাওয়া করলে সে বাড়ির পেছনের দরজা ভেঙে পালিয়ে যায় অভিযুক্ত চঞ্চলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযুক্তকে গ্রেফতারের জোর তৎপরতা চলছে বলে জানায় পুলিশ জয়পুরহাট প্রতিনিধি রেজাউল করিম রেজার রিপোর্ট জানাচ্ছেন পিয়াস মাহমুদ জয়পুরহাট পৌর এলাকায় পশ্চিম দেবীপুর আট বছরের স্কুল ছাত্রীকে তিন মাস ধরে প্রতিবেশী চঞ্চল চকলেট আইসক্রিম দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়ন করে আসছিল বলে অভিযোগ উঠেছে সম্প্রতি চঞ্চলের নিজ শয়নকক্ষে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করলে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সে বাড়ির পেছনে দরজা ভেঙে পালিয়ে যায় আর ওকে বলে তোকে চকলেট খাওয়াবো পাইপ খাওয়াবো তোকে যা বলো তুই তাই শুনবি এ ঘটনার বিচার দাবি করেছেন ওই শিশুর বাবা আমি চাই ওর বিচার হয় এবং আমার মতো দাদার কারো পরিবারের সন্তান এরকম ঘটনাস্থলে তদন্ত করে সত্যতা পাওয়ায় মামলা হয়েছে জানিয়ে জয়পুরহাট থানার তদন্ত কর্মকর্তা বলেন অভিযুক্তকে গ্রেপ্তারের জোর তৎপরতা অব্যাহত রয়েছে কালকের অভিযোগের প্রেক্ষিতে আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে নিয়মিত মামলা রুজু হয়েছে আসামি পলাতক আছে আসামি গ্রেপ্তারের জন্য জোর অভিযান অব্যাহত আছে শিশুদের সুরক্ষায় নিশ্চিত করতে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী ডেক্স রিপোর্ট বাংলা টিভি